Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello my dear students, how are you all? Hopefully you are fine. I'm also fine. Today I am going to discuss menstruation tricks part 2, which is based on excoriated. This trick is very easy and simple. My dear students, I hope you are with me. So let's get started. এখানে আমরা একটা স্কোয়ার দেখতে পাচ্ছি বা বর্গ। স্কোয়ার মিন্স হুজ অল সাইডস আর ইকুয়াল অ্যান্ড ইচ অ্যান্ড এভরি অ্যাঙ্গেল ইজ এ রাইট অ্যাঙ্গেল। এটাকে যদি আমরা বাংলায় বলি, বর্গ মিন্স যার প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণই সমকোণ। সো আমরা এখানে চারটা সাইড দেখতে পাচ্ছি, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। এই প্রত্যেকটা সাইডকে আমরা ওর বাহুকে আমরা এ কনসিডার করতে পারি। এ এ এ এ ইউ ক্যান কনসিডার বি সি ডি হোয়াট এভার, নো প্রবলেম। যেহেতু স্কোয়ার সাইডটা সাইড সেম এবং চারটা অ্যাঙ্গেলই কি রাইট অ্যাঙ্গেল, তাহলে আমরা ফার্স্টে আমরা ইজিলি এরিয়া, পেরিমিটার, ডায়াগোনাল ফাইন্ড আউট করতে পারি। ফার্স্টে আমাদের বেসিক টেকনিকগুলো জানতে হবে। ওকে, হিয়ার সাইড ইকুয়াল, হিয়ার এখানে বাহু হচ্ছে কত, এ। আর এরিয়া মিন্স, এরিয়া বাংলা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মিন্স বাহু ইনটু বাহু, অর ইউ ক্যান রাইট সাইড ইনটু সাইড। হিয়ার সাইড মিন্স এ, অ্যাদার ওয়ান অলসো এ, এ ইনটু এ, এ স্কোয়ার। এখানে আমরা যদি মিটার 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 কনসিডার করি, তাহলে এখানে হচ্ছে এ মিটার, এখানে এ স্কোয়ার, স্কোয়ার মিটার, অর ইউ ক্যান রাইট অনলি স্কোয়ার ইউনিট, যেটা এখানে মেনশন করা নেই, ইউনিট অর একক। এখন ডায়াগোনাল, ডায়াগোনাল বাংলা হচ্ছে কি কর্ণ। এখানে যদি আমি একটা ডায়াগোনাল ড্র করি, আর এটা যদি আমি কনসিডার করি ডি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো আমরা ইজিলি পাইথাগোরাস থিওরেমটা অ্যাপ্লাই করতে পারি, মিন্স পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপো স্কোয়ার। সো ডায়াগোনাল ডি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মিন্স টু এ স্কোয়ার, অর টেকিং এ স্কোয়ার রুট অন বোথ সাইড, দেন ইউ উইল গেট রুট এ স্কোয়ার ডি স্কোয়ার মিন্স ডি, দেয়ারফোর ডি ইকুয়াল রুট টু অ্যান্ড রুট এ স্কোয়ার, রুট এ স্কোয়ার ক্যান্সেল, এ অ্যান্ড রুট টু দিস আর রিমেইন ফিক্সড। সো ডায়াগোনাল মিন্স এ রুট টু, অ্যান্ড এরিয়া মিন্স এ স্কোয়ার, এ স্কোয়ার স্কোয়ার ইউনিট, অ্যান্ড সাইড মিন্স এ ইউনিট। দেখি এবার পেরিমিটারটা বাকি আছে। পেরিমিটার মিন্স পরিসীমা, পেরিমিটার মিন্স সাম অফ অল সাইডস, মিন্স প্রত্যেকটা বাহুর যোগফল। এখানে কয়টা বাহু আছে, চারটা বাহু। সো এ প্লাস এ প্লাস এ প্লাস এ, ইট মিন্স ফোর এ। ওকে, আমাদের এবিসিটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা জানতে হবে, দেন উই ক্যান অ্যাপ্লাই ট্রিক্স। ওকে, এখানে আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি, যেটা আমি দুটো ওয়েতে দেখাবো, ট্রেডিশনাল ওয়ে প্লাস ট্রিকের মাধ্যমে আমি জিনিসটা দেখাবো, যাতে তোমরা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাও। ওকে, চলো শুরু করা যাক। দ্য লেন্থ অফ ডায়াগোনাল অফ এ স্কোয়ার ইজ 12 মিটার, ফাইন্ড ইটস এরিয়া। এটাকে যদি বাংলায় বলা যায়, তাহলে আমরা বলতে পারি একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 12 মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে। চলো ট্রেডিশনাল ওয়েতে আমরা কীভাবে সলভ করতে পারি দেখি। দ্য লেন্থ অফ ডায়াগোনাল অফ এ স্কোয়ার, ডায়াগোনাল অফ এ স্কোয়ার মিন্স হোয়াট ইজ দ্য ফর্মুলা, এ রুট টু। এটা আমরা ফর্মুলা লিখতে পারি, এ রুট টু ইকুয়াল, এ রুট টু মিন্স কত দেওয়া আছে, 12 মিটার। সো এ রুট টু লিখতে পারি 12, অর এ ইকুয়াল টু 12/√2। আমাদের একটা বাহু ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে, মিন্স ওয়ান সাইড, অর এ ইকুয়াল টু 12 আমরা লিখতে পারি 6 × 2/√2, সিক্স ইন্টু টু মিন্স √2 × √2/√2, দিস ওয়ান দ্যাট ওয়ান ক্যান্সেল, অ্যান্সার হবে 6√2, মিন্স একটা সাইডের দৈর্ঘ্য হচ্ছে 6√2, মিন্স লেন্থ অফ ওয়ান সাইড ইজ 6√2 মিটার। সো হোয়াট ইজ দ্য এরিয়া, এরিয়া ইকুয়াল সাইড ইন্টু সাইড, মিন্স 6√2 × 6√2। সো 6 ইজ দ্য 36, √2 × √2 মিন্স 2,
36 into 2 means 72 square meter. But এটা অনেক বেশি লেংথি, এটা যদি এমসিকিউতে আসে তাহলে এমএ করলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। দেখো কিভাবে ট্রিক্সের মাধ্যমে ইজিলি সলভ করা যায়। এরিয়া ইকুয়াল, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য লেন্থ অফ ডায়াগোনাল অফ স্কোয়ার মিনস 12 মাল্টিপ্লাইড বাই ইটস হাফ। 12 এর হাফ কত? 6। সো 12 6 আর 72 স্কোয়ার মিটার। দেখো কত ইজি, দেখো এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, আর এটা কত? অনলি 2 লাইনস। সো এমসিকিউতে যদি আসে তোমরা এভাবে সলভ করতে পারবে। জাস্ট লেন্থ অফ ডায়াগোনাল অফ স্কোয়ার মানে বর্গের কর্ণের দৈর্ঘ্যটা লিখবা এবং হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে ইজিলি অ্যান্সার ফাইন্ড আউট করতে পারবা। চলো আরেকটা শুরু করা যাক। ওকে, ওয়ান মোর প্রবলেম। দ্য লেন্থ অফ ডায়াগোনাল অফ স্কোয়ার ইজ 22 মিটার, ফাইন্ড ইটস এরিয়া। এটা আমি অনলি ট্রিক্সের মাধ্যমে দেখাবো। সো ট্রিক্সটা হলো এরিয়া ইকুয়াল 22 মিনস লেন্থ অফ ডায়াগোনাল অফ স্কোয়ার বর্গের কর্ণের দৈর্ঘ্যকে এর হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 22 এর হাফ হচ্ছে 11। ওকে, উইদাউট ইউজিং ক্যালকুলেটার ইউ ক্যান সলভ ইজিলি। ফার্স্ট লিখবে এখানে ফার্স্ট ডিজিট অ্যান্ড থার্ড ডিজিট। ওকে, অ্যান্ড সেকেন্ড ডিজিট উইল বি জাস্ট এই দুটো সাম, 2 + 2 = 4, 242 স্কোয়ার মিটার। ওয়াও, ইটস ভেরি ইজি, আই থিঙ্ক সো। ওকে, এবার আরেকটা প্র্যাকটিস করবো। যদি রুট টু থাকে মিনস 6√2, √6, √7, √10 তাহলে কীভাবে তোমরা এরিয়া ফাইন্ড আউট করতে পারবা এটা আমি আজকে দেখিয়ে দেবো। থার্ড নাম্বার, দ্য লেন্থ অফ ডায়াগোনাল অফ এ স্কোয়ার ইজ √7 মিটার। এখানে ইউনিট হবে মিটার, ফাইন্ড ইটস এরিয়া। ওকে, √7 ডায়াগোনাল অফ এ স্কোয়ার দেওয়া আছে মিনস বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এরিয়া ফার্স্টে আমাদেরকে সাইড বাই করতে হবে, মিনস এ √2 মিনস √7, সো এ মিনস √7/√2 মিনস √7কে যখন আমি √2 দিয়ে ডিভাইড করব তখন একটা সাইড বের হয়ে যাবে, মিনস লেন্থ অফ ওয়ান সাইড ফাইন্ড আউট করতে পারবো। দেন এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে ইজিলি এরিয়া বের হয়ে যাবে। ওকে, √7² মিনস 7 আর √2² মিনস 2, 7/2 মিনস 3.5 স্কোয়ার মিটার, 3.5 স্কোয়ার মিটার। ওকে, দিস ইজ দ্য রেকর্ড রেজাল্ট। ও, সো ইজি। ওকে, যদি আরেকটা প্রবলেম এরকম থাকে, 6√2, 7√2, 8√2, তাহলে আমরা কীভাবে এরিয়া বের করতে পারি দেখি। ওকে, দ্য লেন্থ অফ ডায়াগোনাল অফ স্কোয়ার ইজ 6√2 মিটার, ফাইন ইটস এরিয়া। অলওয়েজ এই টাইপের মেথডগুলো ফার্স্টে তোমাদেরকে সাইড বাই করতে হবে, দেন এরিয়া। সো এখানে লিখতে হবে 6√2 ডিভাইড বাই √2 দেন হোল স্কোয়ার, মিনস 6√2 ডিভাইড বাই √2 মিনস ইউ ক্যান ফাইন্ড লেন্থ অফ ওয়ান সাইড, দেন হোল স্কোয়ার মিনস এরিয়া। সো √2 √2 ক্যান্সেল, রিমেনিং 6² 6² মিনস 36 স্কোয়ার মিটার। এটা অনেক বেশি ইজি। এবার যদি পেরিমিটার দেওয়া থাকে, মনে করো একটা স্কোয়ারের পেরিমিটার দেওয়া আছে, এটার এরিয়া এবং লেন্থ অফ ডায়াগোনাল ফাইন্ড আউট করতে হবে, দেখি এটা কীভাবে সলভ করা যায়। এখানে দেখতে পাচ্ছি আমরা দ্য পেরিমিটার অফ স্কোয়ার ইজ 60 মিটার, 16 অ্যান্ড পেরিমিটার। পেরিমিটার মিনস সাম অফ অল সাইডস, দ্যাট মিনস এ প্লাস এ প্লাস এ প্লাস এ, 4 এ মিনস 16। এখান থেকে আমরা ইজিলি লেন্থ অফ ওয়ান সাইড বের করতে হবে, তো এ ইকুয়াল টু কত? 4 মিটার। সো নর্মাল ওয়েট হচ্ছে পেরিমিটার 4 এ, সো 4 এ মিনস 16, আর এ ইকুয়াল টু 16/4 মিনস 4 মিটার। এরিয়া কী হবে? জাস্ট এটা স্কোয়ার করলে হয়ে যাবে, এরিয়া মিনস সাইড ইন্টু সাইড, 4 × 4 মিনস 16। সো এরিয়া ইকুয়াল 16 ÷ 4 মিনস লেন্থ অফ ওয়ান সাইড, দেন হোল স্কোয়ার মিনস এরিয়া, 4² 16/4 মিনস 4, 4² মিনস 16 স্কোয়ার মিটার। সো দিস ওয়ান ইজ দ্য এরিয়া। ওকে, আর হচ্ছে লেন্থ অফ ডায়াগোনাল অফ স্কোয়ার। লেন্থ অফ ডায়াগোনাল হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য মানে কি? এ √2। সো লেন্থ অফ ডায়াগোনাল, লেন্থ অফ ডায়াগোনাল ইকুয়াল এ √2, এ মিনস 4 অ্যান্ড √2,
This one means only meter. Okay, this one also answer. So it's also very easy. My dear students, I hope you have enjoyed my videos. Do subscribe and do share if you like it. Thanks for watching. Allah Hafiz. Best of luck. See you next class.